আমাদের ইন্টারসিটি ইন্টেরিয়র ডিজাইন কোম্পানির খোঁজ আপনারা কোথা থেকে পেয়েছেন? অ্যাকচুয়ালি আমি যখন ফ্ল্যাটটা নিলাম তখন থেকেই এটা খুঁজছিলাম যে কোথায় পাওয়া যায়, কোথা থেকে করব। শুধু ইন্টেরিয়ার না, কী কীরকম কাজ করে সেটাও না, তার সাথে কস্টিং রিলেটেডও ছিল। আমি এরকম ফেসবুকেও দেখেছিলাম, আর বিভিন্ন লোকের সাথে যারা জানাশোনা ছিল, যারা পড়েছে রেসপিতে, অনেকগুলো খোঁজ নিয়েছিলাম। খোঁজ নিয়ে আমি চার পাঁচজনের সাথে আমি ইন্টারভিউ করেছিলাম যে আমার এটা করতে কস্টিং কীরকম লাগবে। একটা লোকের সাথে কথাবার্তা বললে বোঝা যায় যে সে তার ইয়েটা ক্রেডেনশিয়ালটা কীরকম আছে। এমনি দেখার জিনিস তো সব ছবি তুলে দেখানো যায়, সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু ক্রেডেনশিয়ালটা কথা বললে বোঝা যায় যে সে কতটা ক্রেডেনশিয়াল এইটা করার জন্য। সেই করে করে রাজেশের সাথে কন্ট্যাক্ট হলো। রাজেশ এলো, দেখলো, দেখে কাজের কম্প্রোমাইজ হ্যান্ড করে টোরে একটা জায়গায় রেট সেটেল হলো, করে রাজেশকে আলটিমেটলি দিলাম, মানে উইথ কম্পারিজন টু আদার্স ইন্টেরিয়র ডিজাইনার। আচ্ছা, এখন তো আপনাদের বাড়ির সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, তো আপনাদের কেমন লেগেছে ঠিক আমাদের কাজটা যদি একটু শেয়ার করেন? ভীষণ ভালো। রাজেশ ভীষণই শান্ত প্রকৃতির ছেলে, এটা আমাদের খুব ভালো লেগেছে। কোনো সময় কোনো উঁচু গলায় কথা বলেনি। হ্যাঁ, আর মেটেরিয়ালসের ব্যাপারে আমার হাজবেন্ড তো দেখেই নিয়েছে, মানে ওইখানে কোনো রকম ও কিছু করেনি, মানে যেটা বলেছে সেটা দিয়েছে। এই জন্য আমরা খুব খুশি, মানে যে একটা জিনিস বলে আর একটা জিনিস দেবে সেটাও কখনো করেনি। আর কোনো সময় কোনো ব্যাপারে কোনো রকম রাগ বা কোনো ইয়ে করেনি, খুব ভালোভাবে কাজ করেছে। না, আর একটা জিনিস আমি বলি, ব্যাপারটা হচ্ছে আমি একটা জিনিস চিন্তা করলাম, প্ল্যানিং করলাম, এবার এক্সিকিউট করতে গেলে অনেক সময় অনেক রকম চেঞ্জ হয়। হ্যাঁ, আমার এটা এরকম ভালো লাগছে না, এটা এরকম করলে ভালো হয়, এই জিনিসগুলো রাজেশের সাথে খুব ভালো কম্প্রোমাইজ হয়। একটা জিনিস যখন আমি খরচ করছি, হ্যাঁ টাকাটা তো একটা ফ্যাক্টর, নো ডাউট, কিন্তু খরচ করার সাথে সাথে আমি সেই জিনিসটা আমার মনের মতো হচ্ছে কি না সেটাও একটা বড় করে দেখানোর ব্যাপার। সেই সমস্ত ক্ষেত্রে রাজেশ কিন্তু খুব কম্প্রোমাইজ। যে দর্শকরা আমাদেরকে দেখছেন তারা যদি সোশ্যাল মিডিয়া থেকে মানে আমাদের কোম্পানির সাথে যোগাযোগ করতে চায়, তো তাদেরকে আপনি কি বলবেন? না, আমি যেরকম আমি নিজে দেখে নিয়েছি, পরিষ্কার বলছি আমি দেখে নিয়েছি, শুধু দেখে না, আমি এই জন্য আমাকে অনেকেই বলতো যে আমি এই সম্বন্ধে ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই। এবার যেহেতু আমি কলকাতা ছিলাম, আমি জানতাম কোথায় কী পাওয়া যায়, হ্যান যায় ত্যান যায়, এইগুলো নিয়ে মানে কোয়ালিটির সাথে রাজেশ কোনোদিন কম্প্রোমাইজ করেনি। না, লোকে বলে এক জিনিস দেবো কিন্তু কার্যক্ষেত্রে সেটা দেয় না। এবার সবচেয়ে বড় কথা হচ্ছে এত বড় কাজ একার পক্ষে ওইভাবে খুঁটিয়ে দেখে নেওয়া সম্ভব না, খানিকটা রিলাই করতেই হয়, কিন্তু আমি প্রেজেন্স থেকে দেখেছি যে কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ হয়নি। এবার যারা করবে আমার মুখের কথায় কতটা বিশ্বাস করবে জানি না, তারা একটুখানি কাজ করিয়ে দেখে নিক, আদার্স তো আছে, নিজেরাই বুঝতে পারবে। বাবারাও করে দিয়েছে, তার সাথে রাজেশ আঙ্কেলও একদম মানে কি যেমনি মনের মতো একদম করে দিয়েছিল।